সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ব্যবসায় জালিয়াতির মামলায় সাক্ষ্য দেবেন না। সোশ্যাল মিডিয়ায় দিয়ে এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি সোমবার নিউ ইয়র্কের আদালতে এই মামলায় সাক্ষ্য দেবে না। ট্রাম্পের দাবি, মামলার অভিযোগপত্রে তার সম্পত্তির মূল্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করা হয়েছিল ট্রাম্প হয়তো দ্বিতীয়বার আদালতে উপস্থিত হবেন। সিভিল জালিয়াতির বিচার প্রক্রিয়া গত অক্টোবরে শুরু হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের লড়াইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন। এদিকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে করা সিএনএনের একটি জরিপে দেখা গেছে, দুটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে যেসব অপরাধ করেছে সেগুলো থেকে তিনি অব্যাহত পাবেন কি না সে বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। এর আগে একটি আদালত বলেছিলেন ট্রাম্প সব অপরাধ থেকে দায় মুক্তি পেতে পারেন না, কারণ তিনি অফিসের বাইরে যে কাজ করেছেন সেগুলো থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। 2024 প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্রকে সামরিক জোট নেটো থেকে তিনি প্রত্যাহার করে নিতে পারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক।